আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফিলে বার্গার। এটা আমি সেকেন্ড রোজার ইফতারে বানিয়েছিলাম, আপনারা যে কোনো টাইমে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। চিকেন ফিলেটা বানানোর জন্য আমি চিকেনটা এক ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো চিকেন ব্রেস্ট, যেটাকে আমি পাতলা করে ফিলে বানিয়ে নিয়েছি। এখানে চিকেনটাকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন ময়দা, আর নিয়ে নেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। অ্যাড করছি 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিঞ্জার পাউডার, এটা অপশনাল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটাকে ভালোভাবে কোট করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে একটা প্যানে আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে কোট করে ফ্রাই করে নেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে কোট করে নেব। তারপরে আমি ময়দার কোটিংটাতে খুব ভালোভাবে কোট করে চিকেনটাকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি চিকেনটাকে কোট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলে। তেলে দেওয়ার পর 4-5 মিনিট পর চিকেনটাকে উল্টাতে হবে। তার আগে উল্টালে কী হবে, চিকেনের কোটিংটা ছেড়ে যেতে পারে। আমি একইভাবেই বাকি চিকেনগুলোকেও কোট করে নিব। প্রায় 4-5 মিনিট পর আমি চিকেনটাকে উল্টিয়ে নিব, আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে থাকতে হবে। একবারে আমি দুটো দুটো করে চিকেন ফ্রাই করে নিব। তো এখন আমার চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি বার্গারের ফিলিংটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি লেটুস পাতা পরিমাণ অনুযায়ী, আর নিচ্ছি পেঁয়াজ, আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, আর নিয়ে নেব চিজ। আমি এখানে স্মোকি অ্যান্ড স্পাইসি চিজটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। বার্গারগুলোকে সাজানোর জন্য আমি এখানে 2টো বান নিয়েছি, আর বানগুলোকে আমি হালকা বাটার দিয়ে সেকে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্পাইসি ম্যায়ো সস, সসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, পরিমাণটাও তাই। এখন দিয়ে দিচ্ছি চিকেন ফিলেগুলো। চিকেন ফিলের ওপরে আমি দিয়ে দিব চিজগুলো, আর বার্গারটা কীভাবে সাজাবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন, আমি আমার ইচ্ছা মতো সাজাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্পাইসি টমেটো কেচাপ, আপনারা নর্মালটা ব্যবহার করতে পারেন।
এবার অ্যাড করছি রেড অনিয়ন, এখন দিয়ে দিচ্ছি লেটুস পাতা। আপনাদের হাতের কাছে লেটুস পাতা না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লঙ্কাটা অ্যাড করে দিলাম। এই তো রেডি হয়ে গেল চিকেন স্পাইসি ফিলে বার্গার। তো বার্গারটা যেন পড়ে না যায় সেজন্য আমি সেট করার জন্য দুটো স্কিউয়ার লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও সেট করতে পারেন, এটা লাগালে দেখতে অনেক ভালো লাগে। তো এটা ছিল আমার ইফতারের জন্য স্পেশাল স্পাইসি ফিলে বার্গার। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।